এরপরে যে লোকেশনটাতে যাচ্ছি সেটা এই মুহূর্তে বলা যাবে না, দেখতে হলে জানতে হলে লোকেশনটা ভিডিওর সাথে থাকতে হবে, মানে ড্রিম ডেস্টিনেশন এক্সপ্লোরারের সাথে থাকতে হবে। দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো আমার সাথে। আচ্ছা, এটা হচ্ছে রায়নে ফলস এর টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কেটে রায়নে ফলস এ বোট ট্রিপটা করতে পারবে। রায়নে ফলস এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটা মেইনলি স্যাফোসেন টাউন থেকে রায়নে ফলস একটা রাউন্ড ট্রিপ করায় ট্যুরিস্টদের জন্য, যার প্রাইস হচ্ছে সিঙ্গেল আর রিটার্নের অ্যাডাল্টের জন্য 8 ফ্র্যাঙ্ক আর রিটার্ন হচ্ছে 12 ফ্র্যাঙ্ক, আর চাইল্ডের জন্য 4 ফ্র্যাঙ্ক সিঙ্গেল আর রিটার্ন হচ্ছে 7 ফ্র্যাঙ্ক। যদি কেউ চাও তাহলে এই ট্রিপটা অবশ্যই নিতে পারো। এটা 30 মিনিটের হয় বোট ট্রিপটা, এটা অডিওটা বলবে, রায়নে ফলস সম্বন্ধে বলবে আর এখান থেকে ট্যুরটা করাবে। এই দেখো, এখানে সিনিয়র সিটিজেনদের জন্য কিছু গাড়ি রাখা আছে যেগুলি তোমরা হায়ার করতে পারো রায়নে ফলস এরিয়াটাকে ঘুরে দেখার জন্য। এর সাথে তোমাদের বোট ট্রিপের প্রাইসটা বলে দিই, যেটা 30 মিনিটসের বোট ট্রিপ সেটাতে তোমাদেরকে মিডল রক অব্দি নিয়ে যাবে, গিয়ে তোমরা ভিউ পয়েন্টটাতে যেতে পারবে, দেন আবার রিটার্ন চলে আসতে পারবে, যেটার জন্য 20 ফ্র্যাঙ্ক নেয় হচ্ছে প্রাইস, ইন্ডিয়ান মানিতে 1800 টাকা। আর একটা যেটা ট্রিপ হয় সেটা হচ্ছে 15 মিনিটসের, জাস্ট একটা রাউন্ড ট্রিপ, তোমাদেরকে রায়নে ফলসের কাছাকাছি নিয়ে গিয়ে আবার রিটার্ন নিয়ে চলে আসবে, যেটার জন্য 8 ফ্র্যাঙ্ক নেয়, ইন্ডিয়ান মানিতে 700 টাকা। চাইলে তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা ট্রিপ নিয়ে রায়নে ফলস এরিয়াটাকে খুব ভালো করে এনজয় করতে পারো। তোমরাই সব টিকিটই তোমাদের প্ল্যান ওয়াইজ তোমরা অনলাইনে বুক করে নিতে পারো। এছাড়া তোমাদের ট্রান্সপোর্টেশন সম্পর্কে বলি, যারা রায়নে ফলস এরিয়াটাকে ভিজিট করতে চাইছো তাদের জন্য নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে জিউরিক, যেটা থেকে 1 আওয়ারে তোমরা ট্রেন সার্ভিস পাবে, আর যদি বাই কার আসো তাহলে জিউরিক থেকে 30-40 মিনিটস লাগবে রায়নে ফলস আসতে। এখানে তোমরা 4টে পার্কিং এরিয়া পাবে, 1 আওয়ারের জন্য 5 ফ্র্যাঙ্ক পার্কিং চার্জ, আর যদি 1 আওয়ার অ্যাভাভ হয় তাহলে 2 ফ্র্যাঙ্ক করে অ্যাডিশনাল টাকা অ্যাড হতে থাকবে পার আওয়ারে। ফাইনালি আমরা রায়নে ফলস দেখে অন্য একটা ডেস্টিনেশন অন্য একটা লোকেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছি, অন দ্য ওয়ে আমরা আছি ওখানে। ওই লোকেশনটাতে যাওয়ার আগে তোমাদেরকে রায়নে ফলস এরিয়াতে কীরকম কী কস্টলি বা কীরকম কী দোকান আছে সেটা সম্পর্কে একটু বলি। আমরা রায়নে ফলস এরিয়াতে স্যাফহাউসেন বলে যে সুইজারল্যান্ডের টাউনটাতে গেছিলাম, যেখানে রায়নে ফলস অবস্থিত, সেখানে একটা টেক অ্যাওয়ে ছিল। তো টেক অ্যাওয়েটার প্রাইস তোমাদেরকে একটু জানাতে চাই, চিকেন টিক্কা মশালা অ্যান্ড রাইস ছিল, তো যেটা দাম সুইস ফ্র্যাঙ্কে 18.5। তো 18.5টাকে যদি আমরা আয়নারে কনভার্ট করি 1750 দাঁড়াচ্ছে, 1750। সো বুঝতেই পারছো সুইজারল্যান্ড ভেরি কস্টলি, তো
এইটুকু ইনফরমেশন তোমাদেরকে দিতে পারলাম। এরপরে আমরা নেক্সট যে লোকেশনটাতে যাচ্ছি সেটা সম্পর্কে বলবো। লোকেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে সুইজারল্যান্ডের আর একটা সিনিক বিউটি রুট বলা যেতে পারে। তো সেই লোকেশনটাতে তো যাচ্ছি, ইভেন তোমাদের সাথে শেয়ার করবো সেই লোকেশনটা, রুটটাও দেখাবো তোমাদেরকে যে কতটা সুন্দর সুইজারল্যান্ড, মানে জান্নাত, সত্যি কতটা সুন্দর তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, স্টে টিউনড উইথ আস।